আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ লাইসুর রহমান। আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। এখন সাবস্ক্রাইব করতে মন নাও চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব বারবারিস অ্যাকোয়াফেলিয়া একটা মেডিসিন সম্পর্কে। এই মেডিসিনটি আসলে কি কি উপকারে আসে, জেনারেলি ভাবে এটা আমরা কি কি উপকারে ব্যবহার করতে পারি, বিশেষ করে এই ফেসের উপরে এই মেডিসিনটি ব্যবহারের জন্য বিশেষভাবে বলা হয়েছে। যেমন পিউবার্টি টাইমে যাদের পিম্পল হয়, একন হয়, হ্যাঁ, বর্ন হয়, এই ধরনের, তারপরে আপনার বিভিন্ন রকম দাগ হয়, তারপরে আপনার মেলাজোমা হয়, কলাজোমা হয়। মেলাজোমা অর্থাৎ এই যখন একটা মহিলা বা যখন একটা মা বাচ্চা কনসেপ্ট করে, এই সময় তার বডির ভিতরে অনেক ধরনের হরমোনের চেঞ্জেস আসে। এই হরমোনের চেঞ্জেসের কারণে অনেক মহিলার কিন্তু দেখা যায় যে এটা ছাপ দেখা যায় মুখের মধ্যে, এটা ছাপের মতো একটা দাগ দেখা যায়। এই দাগটাই হচ্ছে মেলাজোমা, এটার উপরে ভালো কাজ করে কলাজোমা, এই ধরনের একটা প্যাসেজ। আর দাগ ধাব্বা, যে কোনো ধরনের দাগ হোক, কালো হোক, ব্রাউন কালারের হোক, সাদা হোক, হ্যাঁ, এগুলোর উপরে খুব ভালো কাজ করে। তো এই মেডিসিনটি কিভাবে আমরা ইউজ করব এবং এটা কোন কোন কোম্পানির বেস্ট এফেক্টিভ হয়, এই জিনিসটাও আমি আপনাদেরকে বলে দেবো। আমি কিন্তু কোনো কোম্পানির হয়ে টাকা খাওয়ার পরে এই ধরনের কথা আমি কখনোই বলি না, যদিও আমি যেহেতু ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো ব্যবহার করেছি এবং এটা ভালো রেজাল্ট পাওয়া গেছে, এই জন্য এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করছি। প্রথমে আমি বলবো, যদি আপনি SIBL অথবা নিউ লাইফ অথবা রেগবেক, এই তিনটার যে কোনো একটা কোম্পানির আপনি মেডিসিনটা ইউজ করতে পারবেন। আর মেডিসিনটির নাম বারবারিস অ্যাকোয়াফোলিয়া। এই মেডিসিনটি আপনার মাদার টিঞ্চার ফর্মে আপনি ইউজ করবেন। মাদার টিঞ্চার ফর্মে যদি ইউজ করতে চান, তাহলে আপনার প্রথমে আপনি 20 ফোঁটা পানির সাথে 20 ফোঁটা মাদার টিঞ্চার বা অ্যাকোয়া বারবারিস অ্যাকোয়াফোলিয়া মেডিসিনটি মিশিয়ে নিয়ে ডাইরেক্ট খাবেন, ডাইরেক্ট পানির সাথে মিশিয়ে খাবেন 20 ফোঁটা পানির সাথে। যদি আপনি পানির সাথে ডাইরেক্ট খেতে চান, ডাইরেক্ট খেতে পারেন, তবে কথা হচ্ছে ডাইরেক্ট খেলে এটা খুবই কড়া, এজন্য হয়তো আপনার অনেক কষ্ট হবে। আপনি পানির সাথে মিশিয়ে খেলো, আপনার ইফেক্টে কোনো সমস্যা আসবে না এটার। আচ্ছা, যদি আপনার মেলাজোমার জন্য খেয়ে থাকেন, তাহলে আপনার এটার সাথে আপনার সমপরিমাণে, অর্থাৎ যদি আপনার গোটা ফেসটার মধ্যে যদি 40 ফোঁটা পানি লাগে, এক্সাম্পল, এজ অ্যান এক্সাম্পলে ধরে নেন যে 40 ফোঁটা পানি লাগলো, সেখানে আপনি 20 ফোঁটা গোলাপ জল দিবেন আর 20 ফোঁটা এই ওষুধটা মিশাবেন। মিশানোর পরে তুলা, মানে খাঁটি তুলা, বাঙ্গা তুলা যেটাকে বলে, এই তুলাটার সাথে এটা মিশিয়ে বেশ যেখানে যেখানে দাগটা আছে এখানে এখানে এটা ই করবেন, এটা লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার 20 মিনিট পরে সেটা ধুয়ে ফেলবেন, সেটা আপনি পানি দিয়েও ধুতে পারেন। আর যদি আপনি ফেস ওয়াশ ইউজ করেন, তাহলে আপনি ন্যাচারাল ফেস ওয়াশের মধ্যে যেমন নিম ফেস ওয়াশ আছে, এই জিনিসটাও আপনি ইউজ করে দেখতে পারেন, অনেক ভালো একটা রেজাল্ট দিবে আপনাকে। আর যাদের পিম্পল আছে, পিম্পল অর্থাৎ একন বা পিম্পল যাদের আছে, যাদের বোন হচ্ছে বারবার, হ্যাঁ, এভাবে নাড়লেই বোনের জায়গাটা কালো হয়ে যাচ্ছে বা বিভিন্ন রকম ব্যথা যুক্ত বোন, ব্যথা ছাড়া বোন, এই ধরনের যতগুলো বোন মানুষের হয়, অর্থাৎ বিশেষ করে পিউবার্টি টাইমে হয়ে থাকে, এটার এদের ক্ষেত্রে বলে যে অ্যাডভাইসটা দেওয়ার আছে, সেটা হচ্ছে এটা অনেক ভালো কাজ করবে যদি আপনি এটা খান এবং পাশাপাশি যেভাবে ইউজ করার কথা বললাম ইউজ করেন। তবে তার আগে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার কনস্টিপেশন আছে কিনা। কনস্টিপেশন আপনার যদি পায়খানায় গোলযোগ হয়, আপনার নিয়মিত পায়খানা যদি না হয়, আপনার যদি গ্যাসের সমস্যা থাকে, সেই থেকেই কিন্তু আপনার এই পিম্পল গুলো বা একন গুলো হতে পারে, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। তাহলে কি করতে হবে, পিম্পল আপনার আপনার কনস্টিপেশন হটানোর জন্য যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে এই জিনিসটা চালাতে হবে। আর যদি সেন্সিটিভ হয়, আপনার ত্বক যদি খুবই সেন্সিটিভ হয়, তাহলে কি ধরনের সেন্সিটিভ ত্বক, এই জিনিসটা আপনি আমার কমেন্ট সেকশনে জানিয়ে আমাকে লিখতে পারেন। আমি যথাসাধ্য আমি 100% চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্নের রিপ্লাই করার মাধ্যমে আমি আপনার সম্ভাব্য চিকিৎসা ব্যবস্থাপত্র বা আপনি কি ইউজ করবেন এই জিনিসটা জানিয়ে দেবো। তবে আরেকটি কথা হচ্ছে, বারবার অ্যাকোয়াফোলিয়া কিন্তু ইন্ডিয়ান কোনো এক কোম্পানির বা ইন্ডিয়ান কোম্পানি SIBL ও নিউ লাইফ দুইটারই পাওয়া যায়, সেটা হচ্ছে জেল আকারেও কিন্তু পাওয়া যায়। তবে জেল আকারের থেকে যেটা মাদার টিঞ্চার আপনি গোলাপ জলের সাথে ইউজ করবেন, এটা কিন্তু বেশি ইফেক্টিভ। এটা আমি নিজে পরীক্ষিত, অর্থাৎ নিজে মানুষকে দিয়ে দেখেছি এবং অনেক ভালো রেজাল্ট হয়েছে। এবং এটা একবার যে রিমুভ হয়েছে, এটা কিন্তু পরবর্তীতে আর ওই পেশেন্টের মুখে দেখা যায়নি, এটা কয়েক বছর হয়ে গেল, সে খুব সুন্দর আছে, তার সাথে দেখা হয় আমার সবসময়। তো এইরকম ভাবে বেশ কিছু পেশেন্টকে আমি এটা এই বারবার অ্যাকোয়াফিলিয়া মেডিসিনটা দিয়েছি, যারা এই সমস্যায় এখন আছেন,
গর্ভবতী মহিলা হতে পারে বা পিউবার্টি টাইম বা বয়স সন্ধিকালের পার করছেন ছেলে মেয়ে উভয়ের এই সমস্যাটা হতে পারে, মুখের মধ্যে দাগ বা আপনার পিম্পল, এখন বন, যেটাই বলেন না কেন, এই মেডিসিনটি আপনি এভাবে আপনি ইউজ করতে পারেন। এবং খাওয়ার যেটা নিয়মটা বললেন যে 20 ফোঁটা পানির সাথে 20 ফোঁটা মিলিয়ে খাবেন দিন 2 বার। আর যদি আপনি মুখে ব্যবহার করেন, মুখের অনুপাত অনুযায়ী রেশিও হচ্ছে 50-50, 50% হচ্ছে গোলাপ জল, 50% হচ্ছে আপনার এই মেডিসিনটি। মিশানোর পরে, বাটিতে নিয়ে মিশানোর পরে সুন্দরভাবে তোলা দিয়ে যে যে জায়গায় সমস্যাগুলো আছে এগুলো ইউজ করবেন, মুছে দিবেন এবং 15-20 মিনিট পর সেটা ধুয়ে ফেলবেন। তো আজ এ পর্যন্তই এই মেডিসিনের তথ্য এক্সটার্নাল এবং ইন্টারনাল ইউজের জন্য অনেক ভালো একটা ইফেক্টিভ মেডিসিন শেয়ার করলাম। যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি আপনি মনে করেন যে এটা উপকার হবে, যেহেতু আমি বলছি এটা ক্লিনিক্যালি প্রমাণিত, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করেন, যেন এই ধরনের সমস্যায় যে যুবক যুবতীরা আছে তারা যেন এই তথ্যটা থেকে তথ্যটা সংগ্রহ করে মেডিসিনটা ইউজ করে উপকৃত হতে পারে। আর আপনি যদি, আবারও বলছি, আপনি যদি এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যেন পরবর্তী আপডেট আপনি পেয়ে যান নোটিফিকেশনের মাধ্যমে। এই ভিডিওতে আজ এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।